এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা ম্যাথমেটিক্স একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব এখানে যে সমস্ত অঙ্ক দেওয়া রয়েছে সেগুলি রেলওয়ে যে এন পরীক্ষা হয়েছিল সেখানে পিবিএসসি আর কি এসেছিল প্রিলিমিনারি পরীক্ষায় প্রথম অঙ্ক কে রয়েছে একটা বার গ্রাফের অঙ্ক রয়েছে কি বলেছে প্রদত্ত যে ছয়টি শহরের নাম দেওয়া রয়েছে এ বি সি ডি ই এফ পুরুষ ও মহিলা বেকার যুবকদের সংখ্যা হাজারে দেখায় সমস্ত শহরে বেকার পুরুষদের সাথে বেকার মহিলাদের মোট সংখ্যার অনুপাত কত তা নির্ণয় করতে বলছে আর কি আদার কাদের বেকার পুরুষের সাথে বেকার মহিলার মোট সংখ্যার অনুপাত তাহলে বেকার আমাদের কি নিতে হবে পুরুষের সংখ্যা নিতে হবে তাহলে প্রথমে মেলেরটা আমরা হিসাব করে নেই এখন লক্ষ্য করতে মেলেরটা কোনটা এই যে ডিপ মিল যেটা রয়েছে সেটা হলো মেল তাহলে মেলের কত রয়েছে প্রথম ক্ষেত্রে ফিফটি তারপরটাতে কত সিক্সটি তারপরে কত রয়েছে ফিফটি

ফিমেল কত এখন ফিমেলটা কাউন্ট করি তাহলে ফিমেল কত হবে পঞ্চাশ হবে ফিমেল এখানে তাহলে কত সিক্সটি সমান সমানে রয়েছে আর এটা কত ফিমেল সেভেন্টি গোলগুলো এটা কত রয়েছে ফিফটি আর এখানে রয়েছে কত থার্টি আর এখানে রয়েছে কত সমান সমান একটি এখন এগুলো আমাকে যোগ করতে হবে তাহলে কত হয় আট তিন কত এগারো এগারো পাঁচ কত ষোলো ষোলো আর সাত কত তেইশ তেইশ ছয় উনত্রিশ পাঁচ কত চৌত্রিশ একটা শূন্য মানে তিনশো চল্লিশ তাহলে মেল ইস টু ফিমেলের রেশিও কত হবে তিনশো চল্লিশ ইস টু কত তিনশো চল্লিশ এই শূন্য শূন্য কাটো চল্লিশ ওয়ান ইস টু কত ওয়ান অপশন বি হবে কারেক্ট অ্যান্সার একটা সরলীকরণ করতে বলেছে সিম্পলিফিকেশনের অঙ্ক তাহলে আমরা কি জানি বদমাশ নিয়ম অনুযায়ী ভাগের কাজ কি করতে হয় আগে করতে হয় তাহলে ভাগের কাজটা আগে করে নিই সাত বাই দুই গুণন ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে যায় তাহলে কি হবে দুই বাই পাঁচ হবে দুই বাই পাঁচ গুণন তিন বাই দুই গেল নিচের পাঁচটা করে নেই তাহলে কত হয় সাত বাই দুই ভাগ রয়েছে আর ফার্স্ট ব্যাকেটের আগে করতে হয় তাহলে কত তিন পাঁচ বাই কত চার কত হবে পাঁচশো পঁচিশ বাই দশমিকের জন্য একটা এক আর কয়টা শূন্য দুটো শূন্য এখন এই পয়সাটা আমাকে ক্যালকুলেশন করতে হবে এটা যদি ক্যালকুলেশন দেন তাহলে কি হবে এই দুই এই দুই কাটা যাবে তাহলে উপরে আলটিমেটলি কত আসলো তিন সাতা কত একুশ আর নিচে কত 10 এই বছরটা ক্যালকুলেশন করে নাও তাহলে কি হয় সাত বাই দুই তাহলে উল্টে যাবে ভাগ যেওতু চার বাই কত পনেরো আর এটা উল্টে যাবে যেহেতু ভাগ গুন দিয়ে উল্টে যাবো একশো বাই কত পাঁচশো পঁচিশ এখন আমাকে কাটাকাটি করতে হবে এটা কি দুই দোকানে কত চার গেলো তারপরে দেখো কি রোলো সাত ওপরে কত একুশ বাই কত দশ আর নিচে কত পনেরো বাই কত সাত দোকানে চোদ্দ আর এখানে কত একশো বাই কত পাঁচশো পঁচিশ পনেরো দিয়ে কাটাকাটি দেখো তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো দিয়ে কাটাকাটি করি তিন পনেরো পঁয়তাল্লিশ পঁচাত্তর পাঁচ পনেরো কত পঁচাত্তর গেল পাঁচ সাত দিয়ে কাটাকাটি করি তিন সাথে কত একুশ পাঁচ সাথে কত পঁয়ত্রিশ গেল তারপরে দেখো আর কোথায় যায় দুই এখানে কি রয়েছে পাঁচ তাহলে আবার দেখো এই শূন্য এই শূন্য কাটা পাঁচ দোকানে কত দশ দুই সাত দোকানে চোদ্দ তার মানে তিন বাই সাত হবে আমাদের পঁয়ত্রিশ জন লোক চব্বিশ কাজ শেষ করতে পারে তারা দিনে একসাথে কাজ করার পর তাদের নিয়োগ কর্তা চেয়েছিলেন যে কাজটি মোট ষোলো দিনের মধ্যে শেষ করা উচিত তবে সময়সীমা পূরণের জন্য আরো কত কর্মী নিয়োগ করতে হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে তার মানে কি কন চলছে পঁয়ত্রিশ জন লোক কতদিন একটি কাজ করতে পারে চব্বিশ দিনে এত টোটাল ইউনিট কাজ তারপরে কি হলো কিন্তু তারা ছয় দিন একসাথে কাজ করলো দিন একসাথে তাহলে কত দিন কাজ করলো কতজন ছিল প্রথমে ইনিশিয়ালি তার মানে পঁয়ত্রিশ জন ছিল তাহলে দিন কাজ করলো জন ছয় প্রথমে তারপরে গেল তারপরে কি বলছে কাজ করার পর তাদের নিয়োগ চেয়েছিল যে কাজটি মোট কত দিনে শেষ হবে ষোলো দিনে শেষ হবে তার মানে ছয় দিন তো অলরেডি হয়ে গেল তাহলে বাকি রইলো কত দশ দিন ঠিক আছে তাহলে দশ দিন ষোলো দিনে শেষ করতে হবে তারপরে কি বলছে আরো কত কর্মী নিয়োগ করতে হবে এখন তো পঁয়ত্রিশ ছিল আগে কিন্তু আরো কর্মী নিয়োগ করার কথা বলছে জানি না কতজন আমি প্লাস কি এক্স নিয়ে নিলাম এই হলো কন্ডিশন দেখো তো এখান থেকে আমরা কাটাকাটি করে নিই পাঁচ দিয়ে পাঁচ সাতা কত পঁয়ত্রিশ পাঁচ সাতা কত পঁয়ত্রিশ পাঁচ দোকানে কত আবার দুই দিয়ে কাটাকাটি যায় দুই অক্ষে দুই তিন দোকানে ছয় কত বারো তাহলে তিন দুই কত পাঁচ প্লাস এক্স তাহলে এক্স ইকুয়াল টু কত হবে চুরাশি মাইনাস ছাপ্পান্ন চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে আট আটের থেকে ছয় বিয়োগ করলে দুই তাহলে টোয়েন্টি এইট হবে আমাদের অপশন সিক্স sin a plus cos a তার হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2 sin a ইনটু cos a তবে এর মান নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমে কি দেওয়া রয়েছে sin a plus cos a তার হোল স্কয়ার মাইনাস 2 sin a ইনটু তাহলে এটা কিসের ফর্মুলা যাচ্ছে এটাকে এ ভাবো মনে মনে এটা বি ভাবো এ প্লাস বি এর হোল স্কয়ার ফর্মুলা তাহলে এ প্লাস বি এর হোল স্কয়ার ফর্মুলা কি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab তাহলে a স্কয়ার হলে কি হবে সাইন স্কয়ার a হবে প্লাস b স্কয়ার হলে হবে cos স্কয়ার a প্লাস 2 sin a cos a আর এখানে অলরেডি পড়ে রয়েছে কি মাইনাস 2 sin a cos a

সেই দেওয়ালের সাথে এমন ভাবে যে তারা সেই বিন্দু থেকে থার্টি ডিগ্রি নির্দেশ করে তবে দীর্ঘতর কত তার মানে ছবি আঁকাতে হবে এটা এই যে এটা হলো একশো মিটার আমার রাস্তা গেল রাস্তার দুপাশে দুটি সমানিত দেওয়াল রয়েছে তার মানে এই পাশে একটা দেওয়াল রয়েছে এই পাশে একটা কি রয়েছে দেওয়াল কিন্তু দুটোই হাইট কি সেট এইটার হাইট ও চা এইটার হাইট কি তারপর রাস্তার একটি বিন্দুতে দুটি সিঁড়ি রয়েছে তার মানে এইভাবে একটা সিঁড়ি রয়েছে এই পাশে একটা কি সিঁড়ি রয়েছে এই হলো কেস। তারপরে কি বলেছে রয়েছে যারা সেই বিন্দু থেকে দুটির কত ডিগ্রি হয় ডিগ্রি ও থার্টি ডিগ্রি উন্নতি কোণ মানে এখানে রয়েছে সিক্সটি ডিগ্রি হবে আর এই পাশে কত তৈরি হবে থার্টি ডিগ্রি এখন আমাকে প্রশ্নে কি বের করতে বলছে দীর্ঘতম সিঁটির দৈর্ঘ্য কত তাহলে আমাকে নামকরণ করি এ বি এটাকে যদি আমরা সি তাহলে এটা কি হবে ডি এটা হলো ই আমাদের সিঁড়ি হল এসি আর এই দুটো এই সিঁড়ি এখন বের করতে হবে এই দুটোর মধ্যে যেটি বড় তার মান তার দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে এই হলো অঙ্ক আর কিছু না আমরা দুপাশে দুটি সমান দেওয়া রয়েছে দুপাশে মনে করো দুটি হেলান দেওয়া দুটি সিঁড়ি রয়েছে একটা ষাট ডিগ্রি কোণে একটা ত্রিশ ডিগ্রি কোণে এখন বলছে দুটো সিঁড়ি রয়েছে দুটো সিঁড়ির মধ্যে কোনটা সবচেয়ে দীর্ঘতম লম্বাই সবচেয়ে বড় সেটা আমাকে নির্ণয় করতে হবে এর জন্য আমাকে নিশ্চয়ই সিঁড়ি কি কি আমার এসি আর ইসি সিঁড়ি এর মধ্যে কোনটা বড় সেটা আমাকে নির্ণয় করতে বলেছে এইগুলো অঙ্ক এবং তার নির্ণয় করতে হবে যে কোনো একটা কন্ডিশন আমরা ধরে নিই প্রথমে ধরো এই কন্ডিশন নিলাম তিভুস এর ক্ষেত্রে এটা একটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে তিভুস এর ক্ষেত্রে আমরা কি জানি এটা টেন রয়েছে তিকুল তার সাহায্যে এই অঙ্কটা করতে হবে আমরা ট্যান সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু কত জানি বাই ভূমি লম্ব কত আর ভূমি কত এই যে কিছু নাই মানে ওয়ান ধরলাম তার মানে এব মান কত রুট থ্রি আমি ধরে নিলাম এটা এটা কত ওয়ান হবে তার মানে গেলো তার মানে এতটুকু আমাদের ওয়ান আর এবি কত আমাদের রুট থ্রি আর বিসি কত ওয়ান এই অনুমান অনুযায়ী ঠিক আছে তারপর যদি এটা রুট মানে লম্বটা যদি রুট হয় আর বিসির ভূমিটা যদি ওয়ান হয় তাহলে এসিটা কি অতি বুঝ তাহলে অতি মান কি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি বুস্কোয়ার তা লম্ব স্কোয়ার কত রুট তার স্কোয়ার থ্রি আর ভূমি কত এক একে স্কোয়ার তিন একে কত চার চারের বর্গমূল দুই তার মানে এসি যে পোর্শনটা রয়েছে এসি পোর্শনের দৈর্ঘ্য কত দুই এতটুক হয়ে গেল এবার আমরা দেখি এবার কি বলেছে গেল আমাদের আবার কন্ডিশন কি এ বি ইকুয়াল টু কি বি

মান আমাদের কত পেলাম এই অনুপাত হিসাবে সিডির মান থ্রি আর ইডির মান রুট থ্রি তাহলে সি মান কত হবে সি মানে অতিভুজ তাহলে অতিভুজের মান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল এইভাবে করবো প্রথমটার মতো তাহলে রুট থ্রি স্কোয়ার কত থ্রি আর তিন স্কোয়ার কত নয় তাহলে নাইন আর থ্রি যোগ করলে কত হয় বারো বারো থেকে আমি জানি চার ইন্টু তিন টু রুট থ্রি তার মানে এটার মান কত টু রুট থ্রি টু রুট থ্রি টু রুট থ্রি কার মান পেলাম সি ইর মান পেলাম টু রুট থ্রি সি ইর মান হলো টু রুট থ্রি এখন দেখো তো দেখি কোনটা বড় এসির মান হলো দুই হ্যাঁ এসির মান দুই আর সি ইর মান হলো সি মানে সি তো এখানে সি তো হবে না এটা এই হবে a e c করে দাও a আর এটা c আচ্ছা মান কত 2√3 এখন বলো দেখি বড় কোনটা a এর মান 2 আর c এর মান 2√3 বড় داله c এর এর আমাকে নির্ণয় করতে বলেছে এখন আমাদের কি প্রভাইডেড 100 মিটার চওড়া হলো রাস্তা রাস্তাটা কোনটা এই যে b d হলো আমাদের রাস্তা b d তাহলে b c মান 1 আর c d এর মান 3 তাহলে টোটালি কত হবে 3 1 কত 4 টোটাল এই 4 এই 4 এর ভ্যালু কত

এটা পনেরো মান আমাদের কত এক্স আর কুড়ি মান ওয়াই তাদের যদি আমরা ভাগ করি মানে তাহলে আসা উচিত দেখি আসে নাকি আসলে পরে হ্যাঁ না আসলে নাই পনেরো বাই কুড়ি তাহলে কাটাকাটি করলে কত হয় পাঁচ দিয়ে কাটাকাটি করলে কত হবে তিন পাঁচার পনেরো চার তিন বাই চার আসলো কিন্তু আসা উচিত ছিল কত

একই রকম যদি এটাও করা যায় এটাও দেখবে কত আসবে পঁচিশ বাই সাথ পয়েন্ট ফাইভ করলে আমাদের আসবে টু বাই থ্রি আর এটা যখন রয়েছে এক্স এটা এটা ওয়াই করলেও কত টু বাই থ্রি কোনটা না বলেছে মানে হবে বলে তিন বাই চার হয় কিন্তু আসা উচিত দুই বাই থ্রি সতেরোশো পঞ্চাশ টাকায় বিক্রি করার বদলে আঠারোশো টাকায় একটি টেবিল বিক্রি করায় চার পার্সেন্ট বেশি লাভ হয় তবে এর কয় মূল্য কত চার পার্সেন্ট বেশি লাভ হয় তাহলে বেশিটা কোনটা তাহলে এই দুটোর ডিফারেন্স তাহলে 1800 থেকে 750 আমাকে বিয়োগ করতে হবে তাহলে কত হবে 50 তাহলে 4 পার্সেন্টের ভ্যালু কত 50 তাহলে 1 পার্সেন্টের ভ্যালু হবে কত 50 বাই কত 4 তাহলে এর কয় মূল্য কত মানে 100 এর ভ্যালু বের করতে হবে 4 25 সং কত 100 5 25 সং 125 তার পাশে একটা শূন্য বসিয়ে দাও তাহলে 1250 হবে আমাদের কারেক্ট आंसर অপশন 5 টি ঘন্টা 2 চার ছয় আট এবং দশ সেকেন্ডের ব্যবধানে একসাথে টোল করে মানে দুই চার পাঁচ সেকেন্ড পর ঢং করে বাজে তিরিশ মিনিটে তারা একসাথে কতবার টোল করে কতবার ঢং ঢং করে বাজবে এই হলো অঙ্ক তাহলে এটিকে অন্তর অন্তর অঙ্ক তা এই টাইপের যখন ঘন্টার অঙ্ক তখন আমরা কি করি প্রত্যেকটা দুই চার ছয় আট দশ আর কি করতে হবে লসবু ভরতে হবে ফার্স্টে তাহলে দুই চার ছয় আট দশ তাহলে লসব করে দুই দিয়ে দাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার দুই দিয়ে যায়

অমরজিৎ সিং একটি কাজ পাঁচ দিনে শেষ করতে পারেন তার ছেলের সহায়তায় তিনি তিন দিনে সম্পন্ন করেন তবে পুত্র স্বাধীনভাবে কাজটি করলে কতদিনে সম্পন্ন করবে তাহলে অমরজিৎ নামে একজন ব্যক্তি রয়েছে সে পাঁচ দিনে কাজটি করে তারপরে অমরজিৎ এবং ওনার ছেলে দুজনে মিলে কাজটি করে তিন দিনে তাহলে বলছে শুধু যদি তার পুত্র করে তবে কতটা বিয়োগ করতে হবে দেখো এ প্লাস এস থেকে একটা এ বিয়োগ করলে পরেই আমাদের এস এর মান বেরোবে এটাই আমাদের দরকার তার মানে এটা থেকে বিয়োগ কিন্তু এটা কি টাইম এন ওয়ার্কের অঙ্ক বিয়োগ করেন সরকারের টেকনিক কি বি

এটা হলো এ এটা হলো বি সি আরেকটা ত্রিভুজ কি রয়েছে দুটি ত্রিভুজ কি বলেছে অনুরূপ তাহলে অনুরূপ মানে সদী সদীশ হলে কি হবে আমরা জানি কোন ত্রিভুজ যদি একটা ত্রিভুজের সঙ্গে আরেকটা ত্রিভুজ সদীশ হয় তাহলে কোসপন্ডিং বাহুগুলির কি অনুপাতগুলি কি হবে কি হবে সমান হবে কোস্পন্ডিং বাহু মানে কি সঙ্গে বাহু কি রয়েছে পি কিউ এর অনুপাত এবং যাদের তাদের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত সবই কি হবে সমান অনুপাতটা সমান হবে তাহলে এ আমরা লিখতে পারি তাহলে এ বি এর সঙ্গে মর্নিং মানে কি এ বি একই পাশে কোনটা রয়েছে এ বি এর একই পাশে রয়েছে পি কিউ তার মানে এ বি বাই পি কিউ তারপরে হলো বি সি বাই কিউ আর তারপরে এ সি বাই পি আর তারপরে এই ত্রিভুজের পরিসীমা এই ত্রিভুজের পরিসীমা এদের অনুপাত পি থেকে পি ধরে নাও পি টু এই ত্রিভুজের এরিয়া এই ত্রিভুজের এরিয়া এদের অনুপাতগুলি কি হবে সমান হবে এই লজিক দিয়েই আমাকে এই অঙ্কটা করতে হবে তাহলে কি পরিসীমা দেওয়া রয়েছে ছয় থার্টি সিক্স কার থার্টি সিক্স পরিসীমা এ এর থার্টি সিক্স পরিসীমা এর কত চব্বিশ তারপরে দেখো পি কিউ এর মান কি রয়েছে দশ পি কিউ এর মান দশ তাহলে এ এর মান কত তা আমাকে নির্ণয় করতে বলেছে এই হলো অঙ্ক তাহলে আমি এখান থেকে লিখতে পারি না এবি বাই পি কিউ ইকুয়াল টু

পিকিউ কত 10 তাহলে ত্রিবুজ এবিসির পরিসীমাটা কত ত্রিবুস এবিসির পরিসীমা হল থার্টি সিক্স আর ত্রিবুস পিকিউআর এর পরিসীমা কত 24 এই হলো অঙ্ক এবার কাটাকাটি করো তিন বারং ছত্রিশ বারো দোকানের চব্বিশ পাঁচ তাহলে এক্স ই কল পরীক্ষার সময় তোমাকে খালি এতটুকু করতে হবে এতটুকু আমি বোঝানোর জন্য বললাম তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যানসার জিরো পয়েন্ট টু থ্রি প্লাস জিরো উপরে পৌন রয়েছে তবে এর মান কত হবে জিরো পয়েন্ট টু থ্রি পৌন রয়েছে দেখো এটা কি পৌন পণিক আগে লক্ষ্য শুদ্ধ না মিশ্র যখন দশমিকের পরে ডাইরেক্ট পৌন থাকে তখন আমরা বলি শুদ্ধ দশমিকের পরে যদি এক ঘর ফাঁকা থাকে এরকম বা দুই ঘর ফাঁকা থাকে টু থ্রি ফোর ফাইভ এটাকে আমরা বলি কি মিশ্র এটা দেখো ডাইরেক্ট রয়েছে দশমিকের এটা কিন্তু শুদ্ধ তার জন্য নিয়ম কি উপরে যা থাকবে তাই লেখো আর দশমিকের পরে কতগুলি ঘর দুটি ঘর দুটো নয় এই হল রয়েছে

কার রয়েছে বর্তমান জনসংখ্যা বর্তমানের মান কত আমাদের ছশো পঁচিশ ছশো পঁচিশের ভ্যালুই দেওয়া রয়েছে কত ভ্যালু কত পঞ্চাশ হাজার বাইশ ছশো পঁচিশ কার মান নির্ণয় করতে হবে ছশো ছিয়াত্তরের মান ইন্টু ছশো ছিয়াত্তর এই হলো অঙ্ক এবার কাটাকাটি করো পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ পঁচিশ দোকানে কত পঞ্চাশ তিনটা শূন্য গেল চার পঁচিশ একশো আট পঁচিশ দুশো আশি আশির সঙ্গে ছশো ছিয়াত্তর গুণ করতে হবে তাহলে আটা কত আটচল্লিশের আট হাতে হল চার ছাতাটা ছাপ্পান্ন চার কত সাত হাতে হলো ছয় ছয়টা আটশো চার পাশে একটা শূন্য বুঝবে ফাইভ ফোর জিরো অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার একটি ব্যাসার্ধ দ্বিগুণ হলে নতুন গুলোকের আয়তনের সাথে মূল গুলোকে আয়তনের অনুপাত কত এই একটা গোলক রয়েছে তার ব্যাসার্ধ আমরা ওয়ান ধরলাম আরেকটা এরকম গোলক রয়েছে তার ব্যাসার্ধ কত বলছে দ্বিগুণ করে দিলাম তাহলে তাদের নতুন গোলকের সাথে মূল গোলকের আয়তন কত এটা নতুন গোলক নিউ আর এটা কি মূল গোলক এটা লিখে দিই তাহলে এর আয়তন কত হবে গোলকের আয়তনের ফর্মুলা কি ফোর বাই থ্রি পাই আর কিউব দেখো ফোর বাই থ্রি যদি আর কিউব ফর্মুলা আমরা ইউজ করতে হবে এখানে ব্যাসার্ধ কি নিতে হবে ওয়ান আর নেক্সট ক্ষেত্রে কি ফোর বাই থ্রি পাই আর কিউব ফর্মুলা ইউজ করতে হবে ব্যাসার্ধ নিতে হবে টু তাহলে দেখো দুই পাশে যদি আমরা যেহেতু অনুপাত বলেছে এই পাশেও থাকবে কি ফোর বাই থ্রি পাই আর কিউব আরেকটার ক্ষেত্রে থাকবে কি ফোর বাই থ্রি কাটাকাটি যাবে নাকি এখানে সূত্র ডাইরেক্ট না ফেলে আমরা কি করবো ডাইরেক্ট কিউব করে দেবো তাহলে কি একের কিউব কত একই এর কিউব কত এই হলো কি এটাই হলো ভলিউম এখন কার কার বলেছে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে নতুন গোলকের আয়তনের সাথে মূল গোলকের নতুন গোলক কোনটা যে নিউ আছে নিউটাকে কিন্তু আগে দিতে হবে তারপর দিয়েছে মেইন তাহলে এটাই হবে অ্যানসার এইট ইস টু ওয়ান ওয়ান টু এইট কিন্তু এইট ইস টু ওয়ান অপশন একটি চোং এবং একটি শঙ্কু একই ভূমি ব্যাসার্ধ একই উচ্চতা শঙ্কুর আয়তনের সাথে চোঙের আয়তনের কি অনুপাত কত তাহলে তোমাকে শঙ্কুর আয়তনের ফর্মুলা জানতে হবে আর চোঙের আয়তনের ফর্মুলা জানতে হবে তাহলেই অঙ্ক হবে তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ আর চোঙের ফর্মুলা কি পাই

আয়তন হলো কত ওয়ান বাই থ্রি আর নেক্সট ক্ষেত্রে আয়তন কত ওয়ান তার মানে গ্রাফের দেওয়া রয়েছে পুরোত্ব গ্রাফ থেকে দু উনিশ সালে মাস মাস থেকে ইলেকট্রনিক দ্রব্যগুলি ব্যবসা করে এমন একটি দোকান দ্বারা বিক্রি হওয়ার অন্যান্য পণ্যের সংখ্যার তুলনায় ল্যাপটপ এবং কি মোবাইল বিক্রির সংখ্যার পার্থক্য বিক্রি করতে বলছে ল্যাপটপ আর মোবাইল ল্যাপটপ আর মোবাইলে দুটোকে যোগ করতে বলছে আর বাকি যেগুলো রয়েছে সেগুলো যোগ করতে বলছে তবে দুটোর মধ্যে পার্থক্য নির্ণয় করতে এই হলো অঙ্ক তাহলে আমাকে কোথায় ল্যাপটপ আর মোবাইলকে খুঁজতে হবে আর ল্যাপটপ আর মোবাইলে খোঁজো তাহলে কোথায় রয়েছে যে ল্যাপটপ এই সুদা সুজি তার মানে এটা হবে ল্যাপটপ ল্যাপটপ কত পাঁচশো এখন দেখো মোবাইল কত মোবাইলে একদম পিকেটটা এটা এটা মানে ছয়শ এই দুটোকে যোগ করতে বলে ছয়শো পাঁচ কত এগারোশো হলো এটা থাক পরে কাজে লাগবে আবার এবার নেক্সটে যেটা বাকিগুলি রয়েছে সেগুলো যোগ করতে বলেছে রেডিওতে কত একশো টিভিতে কত তিনশো তিনশো একে চারশো হলো গেল আর এটাতে কত মাপো দুশো তাহলে তিনশো দুই পাঁচশো একে কত ছয়শো বাকিগুলো মিলে হলো ছয়শো এখন এই দুটো ডিফারেন্স তাহলে এগারোশো থেকে ছয়শো বিয়োগ করে তাহলে কত হবে পাঁচশো এটাই হবে অ্যান্সার অপশন সি নব্বই একশো বিশ এবং একশো বিশ একশো পঞ্চাশ শ্রেণীর 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 মধ্যে মধ্যে যোগফল নির্ণয় করে শ্রেণীর যোগ করে দুই দিয়ে ভাগ এইগুলো লজিক তাহলে একশো কুড়ি আর নব্বই যোগ করলে দুশো দশ তাকে দুই দিয়ে ভাগ করো একশো পাঁচ গেল নিচে বসিয়ে দাও একশো পাঁচ থাক এটা কাজে লাগবে আবার পরেরটার বলেছে পরেরটা কত

যদি সাইনে ইকুয়াল টু টু সাইন হয় তবে এ মান কত অসের ফর্মুলা গুলো সাইন অফ দেখো টু এ মানে টু থিটার ফর্মুলা সাইন অফ টু থিটার ফর্মুলা কি টু সাইনে ইন্টু কি কে কি থাকবে টু সাইনে থাকবে

একটি রম্বসের ক্ষেত্রপথ ছিয়ানব্বই সেন্টিমিটার স্কোয়ার এবং এর কর্ণ ষোলো সেমি তবে এর বাহুর দৈর্ঘ্য কত রম্বস মানে কি রম্বস দেখতে একদম বড় ক্ষেত্রের মধ্যে ডিফারেন্স কি বলতো দেখি রম্বসের চারটা বাহুই সমান থাকে বড় ক্ষেত্র চারটা বাহু সমান থাকে রম্বসের কোনো কোন সমকোণ নয় কিন্তু বড় ক্ষেত্রে প্রত্যাক্ষণ নাইনটি ডিগ্রি এই হল রম্বসের এরিয়া কত দেওয়া রয়েছে নাইনটি সিক্স এই যে দুপাশে দুটো কর্ণ কর্ণগুলো কিন্তু অসমান হয় আর বড় ক্ষেত্রে সমান হয় তাহলে রম্বসের দুটো কর্ণ আছে রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা যেহেতু ক্ষেত্রফল এখানে দেওয়া ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ইনটু d1 ইনটু d2 রম্বসের কতগুলি কর্ণ দুটো কর্ণ একটা কোণের মান তো আমরা জানি একটা কোণের মান কত দেওয়া রয়েছে d1 এর মান 16 তাহলে আরেকটা কোণের মান আগে বের করে নিই আমরা আর total ক্ষেত্রফলের মান আমাদের জানা ক্ষেত্রফল কত 96 হাফ একটা কোণের মান 16 আরেকটা কর্ণ আমাকে বের করতে হবে দুই দিয়ে আট তাহলে আট বারো ছিয়ানব্বই তাহলে আরেকটা কর্ণের মান কত হলো বারো আর একটা মান দুটো কর্ণ এই যে একটা বারো একটা ষোলো যদি আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমান দুভাগে ভাগ করে এবং এদের মধ্যে কোনগুলো কতগুলি হয় নাইনটি ডিগ্রি করে হয় এই হলো লজিক সমান দুভাগে যদি ভাগ করে তাহলে এবি কর্ণের দৈর্ঘ্য হলো বারো তাহলে এটা অর্ধেক অর্ধেক হবে তাহলে কত হবে ছয় এটা হবে ছয় আবারকে যদি ডি ধরি তাহলে ডি কর্ণের দৈর্ঘ্য 16 তার মানে ভাগ হবে সমান ভাগে এটাও আট এটাও আট আমাদের কি বের করতে বলছে রম্বসের একটি বাহু দৈর্ঘ্য তাহলে দেখো রম্বসের আমরা কি পেলাম রম্বসে কি বললাম একটু প্রত্যেকটা কোন কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি তার মানে এখানে কত ডিগ্রি হবে 90 ডিগ্রি তাহলে ওইটা তো লম্ব কত ছয় আর ভূমি কত আট তাহলে অতিভুজ এখান থেকে বের করতে পাবো লম্ব স্কোয়ার ভূমি স্কয়ার অতিভুজ করে তাহলে ছয় স্কোয়ার প্লাস কত 8 স্কোয়ার তাহলে কত হয় ছয় স্কোয়ার 36 চৌষট্টি একশো দুটা রুট

এখন কম্পেয়ারন করব আমরা তাহলে এটার সঙ্গে করব এর কম্পেয়ারন এস এর সঙ্গে করব এর কম্পেয়ারন এর সঙ্গে যদি কম্পেয়ার করি √2 আউট হয়ে যাবে তাহলে এর মান কতবার আর ভাই বি এর মান 7 এটি তোমাকে বের করতে বলেছে তার মানে অপশন এ হবে আমাদের কারেক্ট आंसर গাড়িতে করি মুম্বাই থেকে পুনে যাওয়ার সময় বুঝলাম একটি টায়ারে দুটো পাংচার হয়েছে আমার পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে আমি বিশ্বাস করলাম যে প্রথম পাংচারের টায়ারটি নয় মিনিটে সমতল করে ফেলতে পারে মানে গাড়িটা পাম দিয়ে ভরা থাকে সেটা কি ফ্লাট হয়ে যায় মানে পাম বেরিয়ে গেল হাওয়া বেরিয়ে গেল এটি বলছে ফেলতে পারে দ্বিতীয়টি ছয় মিনিটে তা হয়ে যেত যদি এটি ধ্রুবক হারে বাতাস বেরিয়ে যায় মানে সমান হারে বাতাস বেরোতে থাকে তাহলে টায়ারটিকে সমতল করতে উভয় পাংচার একসাথে কত সময় লাগবে তাহলে প্রথমটাতে কত নয় মিনিটে সমতল হয় দ্বিতীয়টা কত ছয় মিনিটে তাহলে একসঙ্গে কাজ করলে কতক্ষণে সমতল হবে তার মানে কি টাইম এন ওয়ার্ক এর অঙ্কই দেওয়া রয়েছে আসলে তাহলে টাইম এন ওয়ার্ক যদি একটা যদি কত হয় নয় মিটার সমতল করে আর একটা ছয় মিটার তাহলে একসঙ্গে কাজ করলে কত করবে একবারে ফর্মুলা দিয়ে ইউজ করে দাও এ বি বাই এ প্লাস বি বাস এই টাইপের যোগ হলে আমরা এই ফর্মুলা ইউজ করব फटाफट হবে টাইম না তো লাগবে তাহলে এ মান কত 9 বি এর মান কত 6 এ প্লাস বি কত 9 6 কত 15 তিন দোকানে 6 তিন পাঁচ কত 15 তাহলে নয় দোকানে 18 নিচে কত 5 তাহলে 18 বাই 5 কত দেওয়া রয়েছে এটা এটাকে ক্যালকুলেশন করলেই হবে তিন সমস্ত তিন বাই পাঁচ এটাই হবে কারেক্ট অ্যান্সার যাদের এই আমরা ক্যালকুলেশন করে কি করি নয় আর ছয়ের প্রথমে লসাগু নেই নয় আর ছয় লসাগু করলে তাহলে কত হবে এখানে ছত্রিশ হবে তাহলে এই পাশে কত যাবে চার নং ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তাই এটা হলো টোটাল ইউনিট কাজ এটা হলো আমাদের এফিসিয়েন্সি আমাদের দরকার কি টাইম তো দুজন একসঙ্গে করবে তাহলে টোটালটাকে নিতে হবে চার ছয় কত দশ এইভাবে করি থার্টি সিক্স তো টোটাল ইউনিট আর টোটাল এফিসিয়েন্সি দশ তাহলে কাটাকাটি করো দুই দিয়ে কাটাকাটি করলে কত হয় আঠারো আর নিচে আসবে কত পাঁচ এইভাবে করি যেটিভাবে যার ইচ্ছা সে সেইভাবে করবে কিন্তু আমার মনে হয় এই ক্যালকুলেশনটা এটা কত হবে তিন পাঁচটা পনেরো আচ্ছা তাহলে এই টাইপের ক্যালকুলেশন হলে আমার মনে হয় ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে ইউজ করে দেবে বি বাই এ প্লাস বি একবারে কি অ্যান্সার বেরিয়ে আসবে এই ক্যালকুলেশনটা এটা ক্যালকুলেশনটা আসলে এই ছিল কি আজকের অঙ্ক আজকে যে এখানে ক্লাস করানো হলো এই ক্লাসে যে অঙ্কগুলি করানো সেগুলি বেশিরভাগই ছবি কি প্রায় প্রিভিয়াস ইয়ারে আসা যদি এই অঙ্ক যে করানো হলো এই অঙ্কগুলি সম্পর্কে যদি তোমাদের কোনো ডাউট হয় তোমরা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করবে এছাড়াও আমাদের ক্লাসের মধ্যে ফিজিক্সের কি অনেকগুলি ক্লাস করানো হয়েছে সেগুলি দেখবে করি সেগুলি তোমাদের কি আর সামনের পরীক্ষাগুলিতে করে দেবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি পরীক্ষা এইগুলোতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ